আজ আপনাদের একটি অভিশপ্ত বিমানের গল্প শোনাবো, যে বিমানটিতে এখন থেকে 10 বছর আগে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। আর ওই দুর্ঘটনায় বিমানের সমস্ত যাত্রী মারা যায়, তবে শুধুমাত্র একজন ক্রু মেম্বার সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। কিন্তু 10 বছর পর যখন ওই অভিশপ্ত বিমানটি আবারও নতুন করে মেরামত করে চালু করা হয়, তখন বিমানে মারা যাওয়া সেই লোকগুলির আত্মা বেঁচে থাকা ওই ক্রু মেম্বারকে মৃত্যুর দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য আসে, আর তারা বিমানের সমস্ত যাত্রীদেরও মেরে ফেলতে শুরু করে। তো এই অভিশপ্ত বিমানটিতে শেষ পর্যন্ত কী ঘটনা ঘটেছিল সেটা জানার জন্য চলুন মূল গল্পটা শুরু করি। গল্পের শুরুতে দেখা যায় ফ্লাইট নম্বর 407 বিমানটি নতুন করে মেরামত করা হচ্ছে, কারণ 5-স্টার প্রোডাকশন কোম্পানিটি তাদের বিমান চলাচল 10 বছরের জন্য বন্ধ করে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি এই বিমান কোম্পানিটির বেশিরভাগ বিমানই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর শেষবার যে দুর্ঘটনাটা ঘটে সেটা টোকিওতে হয়েছিল। বিমানে একটি বড় নদীতে পড়ে গিয়েছিল, যার ফলে বিমানের সমস্ত যাত্রী মারা যায়। এই সমস্ত কথা একজন সিনিয়র অফিসার নতুন আসা একজন জুনিয়র অফিসারকে বলছিল। এরপর দেখা যায় 407 বিমানটি ওড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। অন্যদিকে গিফট নামের একটা মেয়েকে দেখা যায়, যার একটা বড় স্কুলে অ্যাডমিশনের জন্য চিঠি এসেছে। এজন্য সে তার মা বাবার সাথে গাড়িতে করে এয়ারপোর্টে যাচ্ছিল। গাড়িতে যাওয়ার সময় গিফটের মা তাকে বকাবকি করে, কারণ তার মা ছিল খুবই রাগী প্রকৃতির, তবে তার বাবা নরম মনের মানুষ ছিল। এদিকে এয়ারপোর্টে চারজন এয়ার হোস্টেস প্লেনের দিকে যাচ্ছিল, কারণ তাদের বিমান কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে। তখন সেখানে অ্যান নামের একটা মেয়ে আসে, আর সে এক ব্যক্তির কাছে ফ্লাইটের ব্যাপারে জানতে চায়। কিন্তু ওই ব্যক্তি তাকে দূরে সরে যেতে বলে। সে বলে, আমি একজন সন্ন্যাসী মানুষ, তাই আমার থেকে তুমি দূরে থাকো। আর এই সমস্ত ঘটনা দূর থেকে একটা ইয়ং ছেলে দেখে মজা নিচ্ছিল। আসলে এখানে বসে থাকা সব লোক ফ্লাইট 407-এর যাত্রী ছিল। এরপর এয়ার হোস্টেস সব যাত্রীদের পাসপোর্ট চেক করে তাদেরকে প্লেনে বসিয়ে দেয়। তখন ওই মেয়েটি এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে, আমাদের ইউকে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কারণ আমি খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে চাই। অন্যদিকে প্লেনের মেকানিককে দেখা যায়, যার নাম ছিল ব্যাংক। সে পাইলটকে ইনফরমেশান দেয়, সমস্ত মেকানিক্যাল সিস্টেম ঠিকঠাক রয়েছে। এখানে জানা যায় মেইন এয়ার হোস্টেস যার নাম নিউ, সে ছিল ব্যাংকের গার্লফ্রেন্ড। পাইলটরা বিমান চালু করার জন্য রেডি হচ্ছিল, এমন সময় ব্যাংক প্লেনের মেকানিক্যাল অংশে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। যেহেতু বিমান ছাড়তে এখনও কিছুটা সময় দেরি ছিল, তাই সে মেকানিক্যাল পার্টের গেট খুলে ভিতরে আসে। সে চেক করে দেখতে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু তখন হঠাৎ করেই প্লেনের দরজা বন্ধ হয়ে যায়। ব্যাংক অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। এদিকে পাইলট প্লেন চালু করে দেয়, আর প্লেনটি আকাশপথে উড়তে শুরু করে। অন্যদিকে ইঞ্জিন রুমে ব্যাংক আটক হয়ে পড়েছিল। এদিকে যাত্রীদের খাবার দেওয়ার জন্য এয়ার হোস্টেসরা খাবারের ফ্রিজ খুলতে গিয়ে দেখে ফ্রিজটা খুব জ্যাম হয়ে রয়েছে। তারা ফ্রিজটা খোলার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। তখন মেইন এয়ার হোস্টেস নিউ এসে ফ্রিজের ওপর জোরে একটা আঘাত করে, আর এমনটা করতেই ফ্রিজের দরজা খুলে যায়। তখন নিউয়ের মনে পড়ে, এর আগেও সে ঠিক একইভাবেই এই ফ্রিজের দরজা খুলেছিল, কিন্তু তার মনে পড়ছিল না সে এমনটা কবে করেছিল। সে তার পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন হঠাৎই সে তার পিছনে একটা অদ্ভুত ছায়ের মতন কিছু দাঁড়িয়ে থাকতে দেখে। এতে করে নিউ খুব ভয় পেয়ে যায়। এরপর সে নিজেকে শান্ত করে যাত্রীদের কেবিনে আসে। তখন ওই ধার্মিক ব্যক্তিটা একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখে নিউয়ের পিছনে পিছনে কোনো অদৃশ্য কারো পায়ের ছাপ পড়ছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেতে থাকে। তখন গিফট গিয়ে তাকে বলে, আঙ্কেল, আমি ওই অদ্ভুত পায়ের ছাপ দেখেছি, আপনিও কি ওটা দেখেছেন? এ কথা শুনে ধার্মিক লোকটি ভয়ে ভয়ে বলে, কোথায়, আমি তো কোনো পায়ের চিহ্ন দেখিনি, হয়তো তোমার মনের ভুল ছিল এটা। এরপর সেই ইয়ং ছেলেটা বাথরুমে আসে তার মুখ ধোয়ার জন্য। মুখে সাবান দেওয়ায় সে চোখে কিছু দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তার পিছনে একটা ভুতুড়ে হাত দেখা যায়। ওই হাতটা এসে তার মুখে একটা ক্ষত করে, কিন্তু ওই ছেলেটা কিছুই বুঝতে পারে না, কারণ তার কোনো ব্যথাই হচ্ছিল না। অন্যদিকে প্লেনের ভিতরে লাইটগুলো অটোমেটিক অন অফ হচ্ছিল। এমন সময় একজন লোক তার সিট থেকে উঠে অস্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে। তখন এয়ার হোস্টেসরা এসে লোকটিকে তার সিটে বসার জন্য বলে। একথা শুনে লোকটির চেহারা অদ্ভুতভাবে বদলে যায় এবং ভুতুড়ে আওয়াজ করে বলতে থাকে, আমাকে শেখাতে যেও না আমাকে কি করতে হবে আর কি না করতে হবে। এই কথা বলে লোকটির ঘাড় অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে, যেটা দেখে বিমানের সব যাত্রীরা খুব ভয় পেতে থাকে। আর কিছুক্ষণ পরে ওই লোকটি সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে, তখন সে পুরো স্বাভাবিক ছিল। তার কিছুই মনে ছিল না যে একটু আগে তার সাথে কি হয়েছে।
এদিকে যার মুখে ভুতুড়ে হাত ক্ষত করেছিল সে তার সিটে আসলে তার পাশে বসা মেয়েটা বলে, তোমার মুখে তো কেটে গেছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। তখন ওই ছেলেটি এয়ার হোস্টেজের কাছে ওষুধ চায় তার মুখের কাটা জায়গায় লাগানোর জন্য। এ কথা শুনে সে বলে, আপনি কিসের জন্য ওষুধ চাইছেন স্যার? আপনার মুখে তো কোনো কাটা দাগ নেই, আপনার মুখ তো পুরো ঠিক আছে। এ কথা শুনে ওই ছেলেটা এবং তার পাশে বসা মেয়ে দুজনেই অবাক হয়ে যায়, কারণ তার মুখের কাটা দাগটা হঠাৎই নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছে। অন্যদিকে ব্যাংক তখনও ইঞ্জিন রুমের ভিতরে ছিল আর তার নিঃশ্বাস নিতে কষ্ট হয় কারণ ওই রুমের তাপমাত্রা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছিল। ব্যাংক তখন সেখানে থাকা প্রেশার কন্ট্রোল সুইচটা অন করে দেয় এবং তারপর সে সেখানে ওই বিমানে মারা যাওয়া মানুষদের আত্মা দেখতে পায়। এতে করে ব্যাংক প্রচণ্ড ভয় পেয়ে সেখানে পড়ে যায়। ব্যাংক যেহেতু প্রেশার কন্ট্রোল অন করে দিয়েছিল তাই পাইলটের কেবিনে প্রেশার কন্ট্রোল লাইট ব্লিঙ্ক করতে থাকে, আর প্রেশার কন্ট্রোল লাইট ব্লিঙ্ক করা মানে পাইলটরা বুঝে যায় যে ইঞ্জিন রুমে কোনো সমস্যা হয়েছে অথবা সেখানে কেউ এটা অন করেছে। এজন্য কোপাইলট সেখানে চেক করার জন্য আসে আর সে সেখানে ব্যাংকে দেখতে পায় যার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর ব্যাংকে ওপরে এনে বসানো হয়, তবে পাইলট তখনও নিচে চেক করে দেখছিল যে আর কোনো সমস্যা আছে কি না। এমন সময় সে কিছু অস্বাভাবিক বিষয় দেখতে পায়। সে দেখে প্লেনটা ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে এবং পুরো প্লেনে সম্পূর্ণ মরিচা ধরে গেছে। তখন সে টর্চ অন করে আর সে দেখে দুটো অশরীরী আত্মা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে খুব ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে ওঠে। তখন অশরীরী আত্মা দুটো তাকে আক্রমণ করে দেয়। অন্যদিকে ব্যাংকের অনেক আঘাত লেগেছিল তাই নিউতার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। এমন সময় সেই পাইলট যে নিচে গিয়েছিল সে ওপরে উঠে আসে, তবে তার আচরণটা খুব একটা স্বাভাবিক ছিল না, সে অনেকটা গম্ভীর হয়েছিল। তখন নিউ তাকে দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? এর জবাবে সে একটাই কথা বলে, আমি পাইলটকে কিছু বলতে চাই, আর এই কথাটা সে বারবার রিপিট করে বলতে থাকে এবং তারপর সে সোজা সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু সে হাঁটতে হাঁটতে হঠাৎই অদৃশ্য হয়ে যায় আর এটা দেখতে পেয়ে নিউ খুব ভয় পেয়ে ওঠে। এরপর কিছু সময়ের মধ্যে বিমানের ভিতরে অক্সিজেন কম হতে শুরু করে, এজন্য সব যাত্রীদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তাদের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং তারা এক একজন করে অজ্ঞান হতে শুরু করে। কিন্তু নিউ তখন একটা অক্সিজেন সিলিন্ডার খুঁজে পায়। সে দ্রুত যাত্রীদের সাহায্য করতে কেবিনে আসে, তবে সেখানে এসে সে যেটা দেখে সেটা দেখে তো তার আতঙ্কে গলা শুকিয়ে যায়। সে দেখে একজন মৃত এয়ার হোস্টেজ যে ভূত হয়ে সব যাত্রীদের জন্য রক্ত মেশানো খাবার নিয়ে এসেছে। সে খাবারের ট্রলি নিয়ে বলছিল, কারো কি কোনো খাবার লাগবে, কাউকে কি আর কিছু দেব? এই ভুতুড়ে এয়ার হোস্টেজটাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল আর তার পুরো শরীরে রক্ত লেগেছিল, আর তার চেহারা দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে। নিউ তখন নিজেকে কোনো মতে সামলিয়ে সব যাত্রীদের অক্সিজেন মাস্ক দেয়, এর ফলে যাত্রীদের সবার জ্ঞান ফিরে আসে। তবে ওই অক্সিজেন মাস্কে মাত্র 15 মিনিটের অক্সিজেন রয়েছে, তাই নিউ আর ব্যাংক সিদ্ধান্ত নেয় তারা প্লেনের ইঞ্জিন রুমে গিয়ে অক্সিজেন কন্ট্রোলারটা ঠিক করবে। অন্যদিকে যে মৃত এয়ার হোস্টেজের আত্মাটা খাবার দিতে এসেছিল সে অ্যানকে তার নিজের বশে করে নেয়। অ্যান খুব জোরে জোরে কাঁপতে শুরু করে আর আচমকা সে উঠে দাঁড়িয়ে বলে, নিউ তুমি কোথায়? আগের বার তো তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার আমি তোমাকে ছাড়বো না। এদিকে নিউ আর ব্যাংক প্লেনের নিচে আসে, তারা দুইজনে অক্সিজেন কন্ট্রোলারটা ঠিক করছিল। এমন সময় নিউ সিলিন্ডারে অক্সিজেন ফুরিয়ে গিয়ে সে ধীরে ধীরে অজ্ঞান হতে শুরু করে, আর তখন সে সেখানে অনেক মৃত মানুষের আত্মা দেখতে পায়। অন্যদিকে যাত্রীদের কেবিনে অক্সিজেন এতটাই কমে যায় যে সেখানে একজন বৃদ্ধা মহিলা মারা যায় আর অন্য যাত্রীরা আবারও অজ্ঞান হতে শুরু করে। তবে তাদের ভাগ্য ভালো ছিল কারণ অক্সিজেন সিস্টেমের সমস্যাটা ব্যাংক ঠিক করে ফেলে, এর ফলে সব যাত্রীরা বেঁচে যায় আর তারা সবাই ব্যাংকে ধন্যবাদ জানায় কারণ তার জন্যই তাদের সবার জীবন বেঁচেছে। ব্যাংক তখন সবাইকে বলে, আমাদের প্রথমে পাইলটের দরজা খুলতে হবে কারণ পাইলটের দরজা ভিতর থেকে বন্ধ করা রয়েছে, আর আমরা যদি পাইলটের দরজা খুলে ভিতরে যেতে পারি তাহলে পাইলট আমাদেরকে অবশ্যই সাহায্য করতে পারবে। অন্যদিকে পাইলটের কেবিনে দেখা যায় একটা অশরীরী আত্মা পাইলটকে তার বশে নিয়ে পাইলটের চোখ হাত দিয়ে ধরে রেখেছে। এদিকে সেই রাগী মহিলা অর্থাৎ গিফটের মা নিউকে জিজ্ঞাসা করে, এই আত্মাগুলো তোমাকে মারতে কেন চাইছে? নিউ এর জবাবে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। তবে এইসব কথা শুনে ওই সন্ন্যাসী ব্যক্তিটা খুব বিরক্ত হয়ে ওঠে, তাই সে তার সিট থেকে উঠে এসে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ভূত বলে কিছুই হয় না,
আসলে মৃত্যুর পর আত্মা একটা শক্তিতে পরিণত হয়, আর এই শক্তি কারো কোনো ক্ষতি করে না। তখন গিফটের মা বলে, তুমি একজন সন্ন্যাসী হয়ে বিজ্ঞানী হওয়ার চেষ্টা করো না। জবাবে লোকটি বলে, আমি আসলে আগে বিজ্ঞানীই ছিলাম, তারপর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আর তাই আপনারা ভূত প্রেত নিয়ে কথা বলা বন্ধ করুন। এমন সময় সেখানে অদ্ভুত ধরনের আওয়াজ হওয়া শুরু হয়, আর আওয়াজগুলো একদমই স্বাভাবিক ছিল না। এই শব্দ শুনে সব যাত্রীরা খুব ভয় পেয়ে যায়, আর এইসব দেখে নিয়েও বুঝে যায় যে এমনটা হওয়ার কারণ কি। তখন সে সবাইকে বলতে থাকে, 10 বছর আগে আমার একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, আর ওই বিমানে থাকা সব যাত্রীদের সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, এবং তারা সবাই বিমানের মধ্যে অদ্ভুতভাবে মারা যায়। কিন্তু আমি শুধুমাত্র ওই বিমানে বেঁচে গিয়েছিলাম, আর আমার মনে হচ্ছে আমরা এখন সবাই সেই প্লেনেই রয়েছি, এবং ওই সমস্ত আত্মা যাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা আসলে ওই প্লেনেরই যাত্রী ছিল। যেহেতু আমি সেবার বেঁচে গিয়েছিলাম, তাই মৃত আত্মারা এবার আমাকে তাদের দুনিয়াতে নিয়ে যেতে এসেছে। এরপর সবাই পাইলটের কেবিনের দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে দরজার সামনে 3 জন মৃত অ্যারোস্টেজের আত্মা দাঁড়িয়ে ছিল, আর ওই আত্মাগুলো দেখতে ছিল খুবই ভয়ানক, এবং তাদের পুরো শরীরে রক্ত লেগেছিল, আর ওই আত্মাগুলো তাদের ভয়ানক চোখের চাউনি দিয়ে এবং তাদের বড় বড় হাত দিয়ে ইশারা করে সবাইকে তাদের দিকে ডাকতে থাকে। এরপর হঠাৎই দেখা যায় অ্যানের শরীরকে আবারও আত্মারা তাদের বশে করে নিয়েছে, এতে করে অ্যান অস্বাভাবিকভাবে অঙ্গভঙ্গি করতে থাকে, আর তখন সেই ছেলেটি অ্যানকে ভূত মনে করে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে। এর ফলে অ্যান সেখানেই মারা যায়। অন্যদিকে গিফটের মা গিফটকে এক জায়গায় বসে থাকতে দেখে। গিফটকে দেখে মনে হচ্ছিল সে খুব ভয় পেয়ে আছে, তাই গিফটের মা তার হাত ধরে তাকে সেখান থেকে ওঠানোর জন্য চেষ্টা করে। কিন্তু যখন সে গিফটের হাত ধরে টান দেয়, তখন তার হাতে একটা পুড়ে যাওয়া হাত ছিঁড়ে আসে। আসলে সেখানে গিফট ছিল না, সেখানে অন্য কোনো একটা পুড়ে যাওয়া বাচ্চার আত্মা ছিল। এরপর সবাই গিফটকে খোঁজার কথা বলে। তখন ব্যাং বলে, আমি জানি গিফট কোথায় আছে, সে নিশ্চয়ই বিমানের নিচে ইঞ্জিন রুমে রয়েছে। এরপর গিফটকে খোঁজার জন্য 4 জন বিমানের ইঞ্জিন রুমে আসে। এখানে ব্যাং নিউকে জিজ্ঞাসা করে, আগেরবার তো তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব হয়েছিল? তখন নিউ বলে, আমি আমার চোখ বন্ধ করে রেখেছিলাম, আর যতক্ষণ প্লেন ল্যান্ডিং না করেছিল ততক্ষণ আমি আমার চোখ খুলিনি। এ কথা শুনে বাকি 3 জন বুঝতে পারে যে তারা তাদের চোখ বন্ধ করে রাখলে ওই আত্মাদের কাছ থেকে বাঁচতে পারবে। এদিকে প্লেনের ওপরে দেখা যায় যে বৃদ্ধ মহিলাটা অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল, সে আবার নতুন করে বেঁচে উঠেছে। বৃদ্ধা মহিলাটা সোজা গিয়ে গিফটের মাকে হামলা করে, কিন্তু সে অনেক কষ্টে বৃদ্ধা মহিলাটিকে দূরে সরিয়ে একটা খাবারের ট্রলি দিয়ে বারবার আঘাত করে তাকে আবারও মেরে ফেলে। এদিকে সব আত্মারা গিফটের মায়ের মস্তিষ্ককে তাদের বশে করে নিয়েছিল। এই সব কিছু দেখে সেখানে থাকা সন্ন্যাসী লোকটা খুব ভয় পেয়ে বারবার হাত জোড়ো করে প্রার্থনা করতে থাকে। তবে গিফটের মা সন্ন্যাসীকে ভূতের মতন চেহারায় দেখতে পায়, এজন্য সে ট্রলি দিয়ে ধাক্কা মেরে ওই সন্ন্যাসী লোকটিকেও মেরে ফেলে। অন্যদিকে নিচের কেবিনে 3টে শাকচুন্নি, যাদেরকে দেখতে বিভৎস ভয়ানক লাগছিল, তারা ব্যাংক আর নিউদের দিকে এগিয়ে আসে তাদেরকে ধরার জন্য। ব্যাংক বলে, তাড়াতাড়ি সবাই চোখ বন্ধ করে ফেলো, তাহলে ওই চুড়েলগুলো আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওই ছেলেটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার চোখ বন্ধ করতে পারে না, আর তাই চুড়েলগুলো তাকে ভয় দিতে থাকে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটা কুড়াল নিয়ে ওই চুড়েলগুলোর দিকে ছুড়ে মারে, কিন্তু তখনই চুড়েলগুলো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর ওই কুড়ালটা গিয়ে সোজা একজন ক্রু মেম্বারের মাথায় লাগে, এতে করে সে সেখানেই মারা যায়। এরপর তারা 4 জন গিফটকে সেখানে না পেয়ে ওপরে এসে দেখে সকল মৃত মানুষের আত্মাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তখন একটা এয়ারহোস্টেস চুড়েল ওই ছেলেটার দিকে এগিয়ে এসে তার পেটে হাত ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এদিকে ওই চুড়েল গিফটের মাকে তার বশে করে রেখেছিল, আর তার শরীর ব্যবহার করে সে এক এক করে সবাইকে মারছিল। তখন তারা 3জন মানে নিউ ব্যাংকার গিফটের বাবা বাঁচার জন্য আবারও প্লেনের নিচে চলে আসে। ব্যাংকের বাবা বলে, আমি যদি ভূত হয়ে যাই তাহলে ওদের কাউকে ছাড়বো না যারা আমাকে ভূত বানাবে। এ কথা শুনে ব্যাংক এসে বলে, আপনি ঠিকই বলেছেন, আমাদেরকে ভূত হয়েই তাদের মোকাবেলা করতে হবে। এসব কথা বলে তারা 3জন হাসতে শুরু করে, আর তখন তারা দেখে তাদের হাসির কারণে ওই চুড়েলগুলো ধীরে ধীরে সেখান থেকে শক্তি হারিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওদিকে গিফটের মা গিফটকে খুঁজে পায়, কিন্তু সে তার মেয়েকেও হামলা করে,
তবে ঠিক তখন ব্যাংকরা এসে গিফটকে বাঁচিয়ে নেয়। এরপর ব্যাংক পাইলটের কেবিনে যাওয়ার জন্য দরজার একটা অংশ ছোট্ট করে ভাঙে, আর যেহেতু গিফট সব থেকে ছোট ছিল তাই ব্যাংক তাকে ওই ভাঙা অংশ দিয়ে পাইলটের কেবিনে পাঠায়, যাতে করে সে ভিতরে গিয়ে পাইলটের কেবিনের দরজা খুলে দিতে পারে। গিফট ভিতরে এসে দরজা খুলে দেয় ঠিকই, কিন্তু দেখা যায় বিমানের সামনের অংশে আত্মারা পুরো ঢেকে রেখেছে, আর তারা বিমানের পাইলটকেও মেরে ফেলেছে। শুধু তাই নয়, সব আত্মারা প্লেনের চারিদিকটায় তাদের কবজায় করে রেখেছিল, আর পাইলট মারা যাওয়ার কারণে বিমানটি দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করে। এদিকে গিফটের মা তাদের সবাইকে মারার জন্য এগিয়ে আসছিল, তখন আচমকাই একটা খাবারের টলি থেকে অনেকগুলো কাঁটা চামচ বেরিয়ে এসে তার পুরো শরীরে গেঁথে যায়, আর এতে করে সে সেখানেই মারা যায়। নিউ তখন ব্যাংকে আরও একটা সত্য কথা বলে, সে বলে, আগেরবার দুর্ঘটনার সময় আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আর তাই আমি কেবিনের দরজা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু দরজার বাইরে একজন এয়ার হোস্টেস খুবই আহত অবস্থায় ছিল, সে খুবই কাঁদছিল আর বারবার আমাকে দরজা খুলতে বলছিল। আমি তাকে সাহায্য করার বদলে দরজা দিয়ে আঘাত করে করে তাকে মেরে ফেলেছিলাম, আর এজন্যই সে এখন সমস্ত যাত্রীদের মেরে আমাকে তাদের দুনিয়াতে নিয়ে যেতে এসেছে। এদিকে প্লেন অনেকটা নিচে নেমে আসে, তাই গিফটের আর ব্যাংক দুইজনে মিলে বিমানটা কন্ট্রোল করার চেষ্টা করে। ব্যাংক এয়ারপোর্টে কল করে বলে, আমি ফ্লাইট 407 থেকে বলছি, আমাদের বিমান খুব দ্রুত গতিতে নিচের দিকে নামছে, তাই দয়া করে আমাদেরকে ল্যান্ডিং করার জন্য সাহায্য করুন। পাইলট তখন তাদেরকে প্লেন ল্যান্ডিং করার সমস্ত বিষয়টা বুঝিয়ে দেয়, কিন্তু তখনই বিমানের গিয়ার এবং ল্যান্ডিংয়ের চাকা আটকে যায়। আসলে ওই সব আত্মাগুলো বিমানের গিয়ার এবং ল্যান্ডিং চাকা আটকে রেখেছিল। ব্যাংক তখন খুব রেগে গিয়ে বিমানের গিয়ার সিস্টেমের বোর্ড ভেঙে ফেলতে শুরু করে, আর তখন দেখা যায় প্লেনে থাকা সব আত্মারা এক এক করে প্লেনটা ছেড়ে চলে যাচ্ছে। এরপর অবশেষে ব্যাংক বিমানটি সঠিকভাবে ল্যান্ডিং করে ফেলে, আর বিমান থেকে নামার সময় সে নিউকে বলে, ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে আমরা বেঁচে ফিরতে পেরেছি। কিন্তু একটু পরেই দেখা যায় নিউ এর মৃতদেহটা বিমানের মধ্যে পড়ে রয়েছে, অর্থাৎ সে অনেক আগেই মারা গিয়েছিল, আর মারা যাওয়ার পরও এতক্ষণ তার আত্মা ওই চুলেলদের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল। এরপর ফ্লাইট 407কে কাটসেটে দেখানো হয়, আর দেখা যায় বিমানের মধ্যে নিউয়ের আত্মা বসে রয়েছে, এবং এরই মধ্য দিয়ে এই গল্পটি শেষ হয়ে যায়।